প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি হাদিস সম্পর্কে আলোচনা করব যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যে লোক নিজ বিছানায় শোয়ার ইচ্ছা করে তারপর ডান কাতে শুয়ে এবং 100 বার কুলু আল্লাহু আহাদ অথবা সূরা ইখলাস পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে বেহেস্তে প্রবেশ করো। আল্লাহ যেন আমাদেরকে রাতে ঘুমানোর সময় এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।